স্ত্রীর দেওয়া যৌতুক মামলায় প্রবাসীর বসতবাড়ির অস্থাবর মালামাল ক্রোক। মাদারীপুরের রাজোর উপজেলার আলোচিত যৌতুক মামলার পলাতক আসামির বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। আদালতের আদেশে 18 মার্চ সোমবার দুপুরে রাজোর থানা পুলিশ এ মামলায় মালামাল ক্রোক করে। যার মালামাল ক্রোক করা হয়েছে তিনি রাজোর উপজেলার দক্ষিণ সারিস্তাপাত গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে কাতার প্রবাসী সোহেল মোল্লা। আসামির মালামাল ক্রোক করতে সম্প্রতি ফরিদপুর বিজ্ঞ আদালত ক্রোক পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন, যার ভিত্তিতেই এই সব মালামাল ক্রোক করা হয়েছে। রাজোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাপাত গ্রামে এ আসামির বাড়িতে যায়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রবাসী সোহেল মোল্লার বসত ঘর থেকে প্রায় 1 লাখ টাকা মূল্যের আসবাবপত্র ক্রোক করা হয়। দর্শক, আমি সুজন হোসেন লিফাত, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদারীপুরের রাজোর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাপাত এলাকা থেকে। আপনারা দেখছেন যে আদালতের নির্দেশে প্রবাসী সোহেল মোল্লার বাড়িতে আদালতের নির্দেশে তার নামে মামলা রয়েছে, যৌতুক মামলা। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ কর্তৃক রাজোর থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সবাইকে নিয়ে, স্থানীয় লোকজনদেরকে নিয়ে কিন্তু তার বাড়ির যে মালামাল সেই মালামাল ক্রোক করা হচ্ছে। দেখছেন যে পুলিশের নেতৃত্বে এই মালামালগুলো কিন্তু বের করা হচ্ছে এবং মালামালগুলো এক এক করে আদালতের কাছে সোপর্দ করা হবে। সময় প্রবাসী সোহেল মোল্লার মা আমিরুন্নেসা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব মালামাল পুলিশ আইসা নিয়ে গেছে, আমি কিভাবে থাকমু, মাটিতে ঘুমাইতে হবে এখন আমার, আমি আমার সকল মালামাল ফেরত চাই। উল্লেখ্য, কাতার প্রবাসী সোহেল মোল্লার সাথে বিয়ে হয়েছিল ভাঙা পৌর এলাকার চুন্নুর মেয়ে রেবেকা বেগমের। এ সংসারে তাদের দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। মূলত রেবেকা বেগমের করা যৌতুক মামলায় ঘটনাকে কেন্দ্র করেই এই মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। মালামাল ক্রোকের সময় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় সকল বয়সের নারী পুরুষ এ ঘটনা দেখতে সোহেল মোল্লার বাড়িতে ভিড় করেন। এ সময় অনেক সাংবাদিকের উপস্থিতিতে এবং স্থানীয়দের উপস্থিতিতে এই মালামাল ক্রোক করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, তদন্তের মাধ্যমে প্রবাসী সোহেল মোল্লা ও রেবেকা বেগমের মাঝে যাতে সুষ্ঠু সমাধান হয় এটাই স্থানীয়রা দাবি করেছেন। বাবার নাম চান্দুমুশি, গ্রাম সারিস্তাবাদ। এই যে সোহেলের বাড়ি, সোহেলের বাড়ি এই পাশের বাড়ি আপনাদের না? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? শাকিল হাওলাদার। সারিস্তাবাদ কোন বাড়ি? এই পাশের বাড়ি না? আর হচ্ছে কি আপনার নাম কি? হাসিম মুন্সি। বাবার নাম? গ্রাম কোন ঘর? এই পাশের ঘর, পাশেই না? আচ্ছা, আমরা আসছি থানা থেকে, আমি রাজমিক থানার করছি। আপনাদের এখানে যে সোহেল দাঁড়ান, মনে হয় সোহেলের পিতার নাম কি? মালেক মোল্লা। এ হইলে যাইয়া মামলা চলতে আছে দীর্ঘদিন ধরে, তো মামলার পরে হচ্ছে গিয়া তাকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে। ওয়ারেন্ট দেওয়ার পরে এখন নেওয়ার জন্য যেটা আমরা আসবো আপনাদের নিয়ে আস, আপনারা তো সারি সাংবাদিক বাইরেও এখানে আছে, আমাদের পুলিশের লোকজন আছে এখানে, লোক আছে, আপনাদের নিয়ে আই, কি কি মালামাল আছে সেটা লিস্ট করে আমরা বের করে নিয়ে যাবো। এই জন্য আপনারা একটু দেখবেন, ঠিক আছে? এই একটা চাবি ভাই, আর একটা ওই জিগার তো তো আমার লোক কই গেল?
সোহেলের মালামাল রাখছে ওই ঘরে বলছেন আর বউ হাডি গেছে বউর নাম কি বিয়ে করাইছিলেন কোথায় বিয়ে করেছিলাম ভাঙ্গা ভাঙ্গা তো এখন যৌতুক মামলা দিছে যাওয়ার পরে নাকি তো ওই যে আপনাদের বাড়ির যে মালামাল গুলো সেগুলো কোথায় মালামাল কিনে নিয়ে এসেছি ছাওয়াল মাইয়া দিয়েছে 20,000 টাকা দেবে ছাওয়াল মাইয়া সারা বাক্স পরে ছাওয়াল মাইয়া নিয়ে গেছে তাদের সহি বাবার বাড়ি চলে গেছে বাবার বাড়ি নাই তার মধ্যে ভাড়া করিয়ে দিয়েছে ওই পোলাই দিয়েছে আপনার ছেলে ভাড়া করিয়ে দিয়েছে ওই মামলা তুলে নাই এখনো না মামলা তুলে নাই তো ওই ভাড়া বাড়িতে মালামাল আছে হ সব মালামাল সেই ভাড়া বাড়িতে আপনি যাই আর দেখতে পারেন বড় ভাই ওনার স্বামী স্ত্রী গেঞ্জন করছে তার বউ ছেড়ে দিছে বউ ছাড়ছে হ্যাঁ যাই বউ ছেড়ে দিয়ে পরের দিন গিয়ে বিয়ে করছে বউ হয়তো আশা আছেন তার বিয়ে করছে উনি বিয়ে করছে পরে উনি এখন তারপর সার সারা অন্তর তার কাছে গেছে বউর কাছে গেছে আইছি তার আশা দিছে আনবো হ্যাঁ গোপনে গোপনে যাই বিয়ে করছে বিয়ে করার পরে মনে হয় উনি আর কি বিয়ে করছে আগে যাই সার সারা অন্তর পরে কেস মামলা করেন ১২ বছর ৭ বছর তো তারা কখন ওই যে অনেকে ওই যে আচ্ছা ওনার ঘরের থেকে কি মালামাল কখন ওই যে প্রথম মিস্ত্রি নিছে হ্যাঁ প্রথম মিস্ত্রি শুয়ে তার বউ সব দিয়ে দিছে করে অনেক জিনিসপত্র আছে সুকেস মুকেস তারপরে ফ্রিজ মিরে যা আছে সব দিয়ে দিছে গ্যাসের চুলা মুলা যা আছে সবই বলে দিয়ে দিছে মনে করছে বউ মনে করছে হ্যাঁ মনে করছে আনু পোলামাল আছে সব দিয়ে দিছে ঘর ভরা জিনিস তো শৈল এখন বিয়ে করছে কোথায় হ্যাঁ আমরা জানি বিয়ে করছে সানপুটি সানপুটি সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে সাংবাদিক ভাইদেরা যারাই আছেন আপনারা এত দূরে এসেছেন আমাদের কাছে এই সরকারি যে আদেশ আছে সেই আদেশ আমরা পালন করতে এসেছি বিশেষ করে বিজ্ঞ আদালতের আদেশ সেই আদেশ আমরা পালন করতে আসছি এবং আপনারা আপনাদের সহসঙ্গী হয়েছেন আসলে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এখানে এই যে সোহেল মোল্লা পিতা মালিক মোল্লা দক্ষিণ শাস্তাবাদ এই যে রাজৈর থানা বাড়ি এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটা মামলা ছিল মামলা থাকার পরে তাকে এর পূর্বে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট দিয়েছেন সেই ওয়ারেন্ট মূলে সে হাজির হন না তারপর মাল কোরক দিয়েছেন সেই কোরকি পরোয়ানা মূলে মূলত আমরা আজকে এই যে মালামাল জব্দ করেছি এলাকার যেই আইনি যে প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া সব কিছু মেনটেন করি আমরা এলাকার যে সাক্ষী আছে মেম্বার আছে এবং ওই যে সোহেল যে আসামি তার যে আত্মীয় স্বজন আছে তাদের সহায়তায় এলাকার যে গ্রাম্য পুলিশ আছে এদের সহায়তায় আমরা এই মালামাল পুরো করেছি এবং জব্দ তালিকা করেছি জব্দ তালিকা করে একটা কপি তাদেরকে অলরেডি আপনাদের সম্মুখে বুঝিয়ে দিয়েছি আর যে বললেন যে ইতিপূর্বে আসলে এটা দেখেননি বা এটা প্রচলন নাই বিষয়টা আসলে এরকম না এটা প্রচলন সবসময় আছে হয়তোবা যে সিনিয়র অফিসার তাদের তদারকির কারণে এটা একটু থমকে এগিয়ে যে থাকতে পারে এরকম বিষয়টা তো আপনারা জানেন বর্তমানে যে আমাদের মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাসুদ আলম বিপিএম বার পিপিএম ছাড় সে সার্বিক বিষয় সব দিকে কিন্তু তদারকি করেন দৃষ্টি রাখেন এবং তা সে সবসময় যে কোনো বিষয়ে তদারকি করে আসছেন তার তদারকির জন্যই মূলত এখন কিন্তু প্রতিনিয়তই
এই ধরনের এই যে কুরুকি পরোয়ানা তামিল সেটা হচ্ছে, অন্যান্য থানায় হচ্ছে, আমাদের থানায় কিছুদিন পূর্বেও এই যে দুইটা তামিল করেছি এবং বিজ্ঞ আদালতে সেই পরোয়ানার যে জব্দ তালিকা সেটা আমরা পাঠিয়েছি এবং মালামাল। ওটা 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 ও